Hey guys, welcome to my channel. I am going to vlog and I am বাজে বেলা 12টা আজকে একটু লেট আমি ভিডিওটা স্টার্ট করলাম কারণ আমি এদিকে একটু কাজ করছিলাম আর সেই জন্য ভিডিওটা আমি স্টার্ট করতে পারিনি তো আমি এখন রান্নাঘর পরিষ্কার করব আজকে পূজো রান্না সব কিছুটাই কমপ্লিট বিকেলে ইচ্ছা আছে মেয়ের জন্য যখন স্কুলে আনতে যাব তখন থেকে ওর জন্য চিকেন মোমো করে নিয়ে যাব কারণ ওটা খেতে ভীষণ ভালোবাসে আমার হাতে তো সেটা করে নিয়ে যাব এখন এখানে আমার কিচেনে পরিষ্কার করা হয়নি বাট রান্না কমপ্লিট হয়ে গেছে আর দেখো কিচেনের গেট খুলতে না খুলতেই একজনের ঘুম ভেঙে গেল আর উপরে ব্যালকনিতে জামা কাপড়গুলো মিলে দেবো তাড়াতাড়ি কাজ করে নিই কারণ বিকেল 4টেই আমাকে বেরোতে হবে মা নেই তো আমাকে সব কিছুটা কমপ্লিট করে বেরোতে হবে মা গেছে কালকে দাদার জন্মদিন তো আজকে সেই জন্য মা কলকাতায় চলে গেছে কালকে আমিও যাব তবে মেয়ে স্কুল করিয়ে তারপরে যাব কালকে স্যারের পড়া নেই তো আজকে স্যারের ওখানে মনে হয় চিলড্রেন্স ডে কিছু সেলিব্রেশন হবে কারণ কালকে পড়া ছিল না কালকে চিলড্রেন্স ডে হয়ে গেছে তো আজকে ওই জন্য মেয়ে বলেছে একটা কালারফুল ড্রেস নিয়ে যেতে ওখানে ওদের সেলিব্রেট করবে তো চলো আমি আগে কাজগুলো করে নিই কারণ অলরেডি অনেকটাই লেট হয়ে গেছে না হলে টাইমে আমি পৌঁছাতে পারবো না আর রাস্তার এখন ভীষণ অবস্থা খারাপ প্রত্যেক দিনই রাস্তায় ভীষণ জ্যাম তো চলো কাজ করে নিই আর এখানে দেখো কিউটিকে দেখো কী হচ্ছে এটা কী হচ্ছে এদিকে এসো এসো এদিকে এসো कुछ भी তো দেখতেই পাচ্ছ আমরা এই জাস্ট বাড়ি এলাম আর এখন বাজে হচ্ছে 9টা আর আজকে চিলড্রেন্স ডে এর জন্য কালকে যেহেতু স্যারের ওখানে বললাম যে আজকে গেছে ওখানে আজকে ওখানে কিছু খাওয়া দাওয়া সেলিব্রেট সব কিছু করেছে তো আমি এখন চা করবো আমার জন্য আর আজকে কিউটিকে দেখো কিউটির জন্য একটা খুব বড় ক্ষতি হতে চলছে ওই যে দেখো আর দুষ্টুমিটা দেখো শুধু ছুটোছুটি করে বেড়াচ্ছে তো চলো কথা না বাড়িয়ে আগে চাটা বসিয়ে দিই কারণ প্রচুর খিদে পেয়ে গেছে আমারও আর ও তো কিছু খাওয়া দাওয়া করেছে যখন থেকে ভালো খুব সেলিব্রেট করছে স্যারের কাছে ওখানে খুব আনন্দ হয়েছে তো যার জন্য ও এখন কিছু খাবে না একদম রাত্রে ডিনার করে তারপরে শোবে আর আমি এখন একটু চা করি আর একটু চানাচুর খাবো আজকে আর বিস্কুট খাবো না তো চলো আগে চাটা বসিয়ে দিই আমাদের দেখো কেউ দিশো নাকি তোমরা তো চলো ওরা যা করছে এখন করুক আর কালকে আমরা এই টাইমে থাকবো না কালকে আমরা এই টাইমে কলকাতায় থাকবো দাদার জন্মদিনে সেলিব্রেশন তো চলো চাটা বসিয়ে দিই আচ্ছা আমার এখানে চা করে নিয়ে চলে এসেছি আমি খুব বেশি চা খাই না আর আজকে একটু চানাচুর খাওয়ার ইচ্ছা হলো তো যার জন্য চানাচুর নিয়ে এসেছি ও ডাইনিংয়ে বসে প্রজেক্টের কাজ করবে তো সেই জন্য ডাইনিংয়ে বসে খাচ্ছে ও একটু চানাচুর খাচ্ছে আর কিউটি এখন ওর কাছেই আছে আমি চাটা খেয়ে নিই একটু রেস্ট নিয়ে তারপরে আমি আমার আর ওর রাত্রিরে রুটি তরকারি বানাবো তো চলো আগে চাটা খেয়ে নিই নাহলে আবার শীতের চা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে ফার্স্ট বলবো কারণ আমার অনেক প্রজেক্ট বাকি আছে তাড়াতাড়ি করতে হবে একদম কিচ্ছু হয়নি বলতে গেলে এখানে মার খেয়ে বসে আছে একটু মার খেয়েছে বেশি ডিস্টার্ব করছিল বলে মাকে আর একজন এখানে কী বানাচ্ছে ও রুটি দুধ গরম করছে আজকে দুধ রুটি খাওয়াবো অনেকদিন পর ঠিক আছে চলে যাটা বাই বাই আর রুটির মানে বেলাও হয়ে গেছে সেগুলো পরে এখন রাগ হয়ে গেছে দিনই বলে সে ঠিক আছে চলো এখন বাই টাটা বাইরে চল না আজকে আমাদের নর্মাল ডিনার সেটা হচ্ছে দুধ আর রুটি আর মা ওখানে লাড্ডু একটু খাচ্ছে আমিও খাবো একটু পরে একটুখানি আমার টেস্ট করে আগে দেখে নিয়েছি এটা হচ্ছে হালদিরামের লাড্ডু একটু ঘি দেওয়ার জন্য মনে হতো পছন্দ না দেখি এই দেখো কি খাচ্ছ মা মাংস রুটি চলো বাই এটা খেয়ে প্রজেক্ট হচ্ছে না চিকেন মোটেই ফেভারিট নয় একদম খাই না চিকেন সব কিছুই কমপ্লিট হয়ে গেছে এবারে এই বিছানাটাকে পরিষ্কার করে আমরা শুয়ে পড়বো শুয়ে পড়া মানে ঘুমিয়ে পড়ে না বাট বিছানা পরিষ্কার করবার আগে এই যে উঠে পড়েছেন আমার মহারানী কিউটি এদিকে তাকা সবাইকে একটু গুড নাইট বলে দাও তুই দিন গুড নাইট তো আজকে ব্লগটা সেইভাবে কিছু দেখাতে পারিনি মানে একটুখানি কাজ করছিলাম যার জন্য তখন ব্লগটা করা হয়নি আজকে ব্লগটা আসতে যাই হোক
কালকে ব্লগটা একটু ভালো করবার চেষ্টা করবো, কালকে কলকাতাও যাবো, দাদার জন্মদিন আছে। তো চলো আজকের মতন ব্লগটা আমি এখানেই এন্ড করছি। প্রত্যেকদিনের মতন বলছি যে আমাদের ব্লগ যদি তোমাদের ভালো লাগে তো তোমাদের কী করতে হবে, তোমরা যেন একটা লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, কাকে, বেঙ্গলি ব্লগার পিঙ্কিকে। তো চলো সবাই খুব 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 ভালো থেকো, নিজের শরীরের যত্ন নিও। টাটা, গুড নাইট।